যুক্তরাষ্ট্রে একদিনে 3 লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। 9 জানুয়ারির পর ডেনমার্ক প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কোনো কোনো দেশে করোনা ভাইরাস আবারও আশঙ্কাজনক হারে বাড়ায় কঠোর স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তৈরি ভ্যাকসিন ইরান নিষিদ্ধ করেছে। এদিকে বিশ্বজুড়ে মোট আক্রান্ত শনাক্ত 8,93,00,000 বেশি, মোট মৃত্যু 19,22,000 ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন প্রায় 6,40,00,000 মানুষ। স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে, সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। এবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আজ 9 জানুয়ারি শনিবার, দেশে করোনা ভাইরাস আক্রান্তের 308তম দিন এবং লকডাউন ছাড়া 228তম দিন। আজও 181টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 6,771টি। এ নিয়ে মোট কল 2,33,42,812। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,523টি। এ সময়ে নমুনা পরীক্ষা হয়েছে 12,908টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 33,44,399টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 692 জন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 5,21,382 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 5.36%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 15.59%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 785 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,66,064 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.39%। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসের সর্বমোট মৃত্যু 7,756 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.49%। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 47,562 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় মারা যাওয়া 22 জনের মধ্যে পুরুষ মারা গেছেন 15 জন এবং নারী মারা গেছেন 7 জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে পুরুষ মারা গেছেন 5,895 জন এবং নারী মারা গেছেন 1,861 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় 41 থেকে 50 বছর বয়সী 2 জন, 51 থেকে 60 বছর বয়সী 3 জন এবং 17 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 22 জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন 21 জন এবং বাড়িতে মারা গেছেন 1 জন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 17 জন, চট্টগ্রামে 2 জন, রাজশাহীতে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 110 জন। এ সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 106 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 11,293 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 361 জন। এ সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 712 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 38,054 জন। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।